Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো মাগুর মাছের ঝোল। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মাগুর মাছ আর যা যা মশলা আমার লাগছে, জিরার গুঁড়া, গোলমরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লাগছে আমার টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিব। আমি মাস্টার্ড অয়েল নিচ্ছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। আমি মাগুর মাছের ঝোলের মধ্যে আলু দিব, তাই আমি আলুগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। আলুগুলোর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে হালকা ফ্রাই করে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। দিয়ে ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। দিয়ে ভালো মতো আমি ফ্রাই করে নিব। ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে এবার পেঁয়াজ টমেটোর পেস্টের সাথে মিক্স করছি। এবার আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আমি যেহেতু বেশি খাই এই জন্য আমি একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আমি ভালোভাবে ভুনা করে নিচ্ছি। আমার মশলাগুলো ভুনা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রাই করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছের টুকরোগুলো, দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে যাতে মাছগুলোর মধ্যে মশলা ভালো মতো ঢুকে যায়। মাছ এবং আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। ঝোলের জন্য পানি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা ইউজ করবেন। প্রায় তৈরি হয়ে গিয়েছে আমার মাগুর মাছের ঝোল, এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। হয়ে গিয়েছে আমার মাগুর মাছের ঝোল, এখন আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল আমার মজার মাগুর মাছের ঝোল। এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।